বল এটা আমাদের কানেকশনটা সাত থেকে একুশের মধ্যে, সাত এবং একুশে কানেকশনটা আমাদের। ওকে, তো এটা আমরা ডায়াগ্রামে খুঁজে বের করলাম কীভাবে। আমরা প্রথমত আমরা মূল ডায়াগ্রামে চলে যাব। আচ্ছা, মূল ডায়াগ্রামে আমি শর্টকাট এখানে দেখাচ্ছি, আমাদের এই ভোল্টেজটা মিসিং মতো। তো এই রেজিস্টারটা কোনটা, 0711 আমরা কপি করলাম। কপি করে এবার এসে লেআউটে গিয়ে এখান থেকে পেস্ট করলাম। এবার এটা আবার সার্চ দিব যে কোথায় আছে এটা। এই যে, তাহলে এখান থেকে লাইনটি টিভিএস লাইনটি এখান থেকে টিভিএস এই ডায়োডে লেগেছে, এরপর থেকে এসে আপনার এসে এই রেজিস্টারটা যুক্ত হয়েছে। যে রেজিস্টারটি কত কে একটু দেখবো আমরা, 1.5 কে, দুটি রেজিস্টার যুক্ত হয়েছে, দুটি 1.5 কে। তো আমরা এখন এ দেখবো যে এখানে কানেকশনটা আছে কিনা। যদি এখানে কানেকশনটি থাকে তাহলে আমরা এখান থেকে জাম্পার করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। আসুন আবার আমরা বোর্ডে চলে যাই, আবার বোর্ডে বোর্ডটা দেখাবে। এই যে আমাদের রেজিস্টার, কাঙ্ক্ষিত রেজিস্টারটি এটা দেখুন, এখানে কিন্তু সংযোগ আছে। ওকে, এখানে কানেকশন আছে, কিন্তু টিভিএস ডায়োডের সামনে যদি মাপি আমি, ওখানে কানেকশনটি নেই। জাস্ট এই কানেকশনটি আমাদের প্রবলেম। এই লাইনটি আমাদের ট্রেনে দিলে এই হোক আমাদের কাজটি হয়ে যাবে। আমি শুরুতে তার ট্রেনে রেখেছি যাতে কাজটা সহজ হয়। আমি এখন এটাকে জাম্পার করব। এই জাতীয় কাজগুলো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই কাজগুলো আসলে বেসিক্যালি একটু ঠান্ডা মাথায় করতে হয়, খুঁজে বের করতে হয়। এই যে রেজিস্টার কানেকশন করবো আমরা, একটু ঠান্ডা মাথায় খুঁজতে হয় আসলে, খুঁজে নিতে হয়। তাড়াহুড়া কোনো অপশন নাই, হুট করেই মোবাইল ধরলেই কোনো আইসি তুলে ফেলতে হবে, আইসি লাগাতে হবে, পাওয়ার আইসি তুলে ফেলতে হবে, বা সিপিইউ থেকে লাইন আসা সিপিইউ তুলে ফেলতে হবে, বিষয়টা এরকম না। আসলে এরকম অনেকগুলো কানেকশন ফিল্টার কানেকশন হয়, যেগুলো ফিল্টার করা হয় আসলে স্বাভাবিকভাবে। ওকে, তা আমরা এই জাম্পারটি টেনেছি, লাগিয়েছি আমরা, এখন দেখবো যে এখানে আমাদের কানেকশনটি আসছে কি না। যদি আমার কানেকশন এখানে আসে তাহলে আমাদের টাস্কটি কাজ করবে। আবার চলে আসি আমরা আমাদের সেই কানেক্টরে। ওকে, হ্যাঁ চলে আসছে। এবার আমরা ডিসপ্লেটা লাগাবো, দেখবো যে এমতো অবস্থা আমাদের কাজ করে কি না। ফোনটি অন করছি, ব্যাটারি ডিসকানেকশন আসলে সেই জন্য চেপে ধরে অন করতে হয়। চার্জ হয়তো কম, চার্জারটা লাগাবো আমরা। ওকে, ফোনটি অন করছি আমরা, একটু আমাদেরকে অন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন হওয়া পর্যন্ত পজ করার কোনো সুযোগ আছে নেই। ওকে ওকে, এই যে ফোনটি অন হচ্ছে, একটু অপেক্ষা করবো আমরা। তো এর মধ্যে কিছু বিষয় বলে নিব আমরা। আমরা যে ভিডিওটা করলাম, এত শর্ট টাইমে আমরা সমস্যাটা সমাধান করলাম, আসলে কি বিষয়টি এমন? আসলে এমনটা নয়। আমরা প্রত্যেকে স্টেজের সামনে প্রোগ্রাম করতে দেখি, কিন্তু পিছনে যে ব্যাক স্টেজ কেউ দেখে না আসলে। তো আমাদের এই ক্যামেরা পিছনে যে দাঁড়ায় আছে রোমান সাহেব, আমার পিছনে যিনি আছে ইলিয়াস সাহেব, আমাদের চিপ লেভেল যে পথ আমরা শুরু করেছি, দীর্ঘদিন আমরা ট্রেনিং করিয়েছি, আমাদের বর্তমানে 60তম ব্যাচ চলছে। এ পর্যায়ে এসে আমরা মনে করলাম যে আমাদের চিপ লেভেল কিছু ক্যান্ডিডেট তৈরি করা দরকার, যারা আইসি লেভেল নিয়ে ডিপভাবে কাজ করবে, সেটাই শুরু করেছি আমরা, তারাই আমাদের সাথে যুক্ত আছে। দেখুন, ওকে আমাদের টাস্কটি ওয়ার্ক করছে। ওকে, তো এই কাজটি করার জন্য আমাদের একটি জাম্পার যথেষ্ট, আমাদের একটি এই যে জাম্পারটি যথেষ্ট। ওকে, তো যারাই কাজ করবেন তাদের জন্য বলা, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য বলা, কারণ আমাদের ভিডিওগুলো আমাদের স্টুডেন্টদের জন্য থাকে, তারা বিভিন্ন জায়গায় দূর দূরান্ত কাজ করে, তাদের জন্য বলা যে কাজ করাটা মূল বিষয় না, কাজ করবা তুমি 5 মিনিটে, কাজের সলিউশন দিয়ে তুমি 5 মিনিটে, কিন্তু একটা ফোন নিয়ে তোমাকে স্টাডি করতে হবে 1 ঘন্টা, 30 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, সময় যতক্ষণ লাগুক না কেন, প্রপার ফাইন্ড আউট করা ছাড়া আন্দাজ অনুমান করে বিভিন্ন পার্টস কম্পোনেন্ট তুলে ফেলা যাবে না। একটা বেসিক কম্পোনেন্ট স্টাডি করতে হবে, স্টাডি করলেই হবে কি সেখানে সুন্দর একটা গাইডলাইন বেরো হবে, এবং এই গাইডলাইন তোমাকে পরবর্তী সময় সাপোর্ট দিবে। যারা আমাদের সাথে ছিলেন দীর্ঘদিন, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আগামী থাকবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দেখা হবে, আসসালামু আলাইকুম।
সেভ দাও সেভ হাইলাইটিং ওমা